हेलो भूमि हेलो हेलो साथ आई सा
বস্ত্রের দরকার সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে চিকিৎসার দরকার সেখানে চিকিৎসা করেছি, এমনকি প্রত্যেকটি প্রজা মহলে গিয়ে আপনার একটি পুরো প্রজা দুর্গে দুর্গে মারানা যায় আমি সে ব্যবস্থাই করে এসেছি। যাপনা আমি আসলে আপনার কাছ থেকে করেছিলাম বিচক্ষণ জির, আমি অনেকদিন যাবৎ প্রাসাদে থাকতে থাকতে কেমন যেন ক্লান্তি বোধ করছি, তাই আমি মনস্থ করেছি আমি হরিণ শিকারে যাব। বেশ ভালো কথা যাপনা, আপনি যে হরিণ শিকারে যাবেন আমি কি আপনার সাথে যেতে পারি? না অজিত, আমি কাউকে আবার সফর সঙ্গী করতে চাই না, আমি আমি একাই যাব হরিণ শিকারে, আপনি আমার শিকারে যাওয়ার ব্যবস্থা করুন। বেশ যাহাপনা, আমি আগামীকাল প্রত্যুষে আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। আমি প্লেন ডাকাতি করে 40,000 টাকা পেয়েছি, আমি এই টাকা ওই সর্দারকে দেব না, কারণ আমি আর কোনদিন ডাকাতি করব না। হ্যালো হ্যালো বলুয়া, গতকাল ব্যাংক ডাকাতি 40,000 টাকা, সর্দার তো ফিরে জমা দেশে কেন? আমি যেই টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি এখনো বলছি সে টাকা সরকারের টেবিলে জমা দে, যদি না দেই তার কাছ থেকে কি করে টাকা আদায় করতে হয় তা আমার ভালো করেই জানা। আমি সে টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি, তুমি কিভাবে আমার কাছ থেকে টাকা আদায় করবে? তাহলে তুই আমার সাথে যুদ্ধ করতে চাস? কৌশল হলে আমি তাই করব। বলছি সর্দার, আমি ব্যাংক ডাকাতি করে 40,000 টাকা পেয়েছিলাম, আমি সব টাকা ওই দরিদ্রের মাঝে বিলিয়ে দিয়েছি সর্দার। ওই দরিদ্রের মাঝে টাকা বিলিয়ে দেওয়ার কে এখনো বলছে? আমার কাছে তো টাকা নেই, আমি যে টাকা ওই গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি সর্দার। টাকা তোর কাছ থেকে কি করে আদায় করতে হবে তাহলে আমার ভালো লাগে? আমি যে টাকা ওই গরিবদের মাঝে বিলিয়ে দিয়েছি সর্দার। বল বল বল, তা
আছে আমার কাছে জমা দিবি কিনা আমি পয়সা না টাকা সেটার আমি যে টাকা ওই গরিবদের মাঝে দিয়ে গেছি সেটার তাহলে আমি বুঝে পেয়েছি সূর্যা আঙ্গুলে কি উঠবে না আঙ্গুলটা তো পাকা দেখতে পাচ্ছিস আমার হাতে এটা কি তিন পর্যন্ত ঘুরবো এর মধ্যে যদি তো আমার কাছে টাকা না ফিরে দিস তাহলে তোকে আমি জীবন্ত আস্তে সাপা গুলি করবে না সাপা এখানে সময় আছে টাকা আমার হাতে দিবে এখানে আছে 40,000 টাকা নানুয়া 40,000 টাকা আমার হাতের মুঠোতে এসেছে এই খুশিতে একটু আনন্দ করতে চাই আমার সাথে এমন করার চেষ্টা করবি না ঠিক আছে সর্দার তাই হবে সর্দার তাই হবে এই তো এই তো সত্তর আমি নিয়ে এসেছি সাঁতার খবর আছে সাঁতার এই খবর আছে বিরাজপুরের একাত্তর বাদশা এই গোবিন বনমাঝে শিকার করতে আসবে সর্দার একাত্তর বাদশার নাম শুনে তুমি অমান করছো কেন সর্দার ভরে ভরে তুই কি জানিস সর্দার ও একাত্তর বাদশার জন্য আমি আজকে টাকা ধরেছি সর্দার ওই একাত্তর বাদশা আসছে শিকার করতে আমরা এখানে আর এক মুহূর্ত থাকব না এই মুহূর্তে আমরা ওই চম্পার মাঝে চলে যাব দেখা তোমার করে তার কাছে যত সোনা মুদ্রা আছে সব আমরা লুটে নিয়ে যাব ঠিক আছে সরকার তবে চলো চলো সরকার আমি খুঁজে এলাম কোথাও একটি শিকার পেলাম না হে দিনদয়ার মালিক তো যদি আমাকে শিকার না মিলে দেন তা হয়েছে আমার বাচ্চা লোক নাকি মারা যাবে মালিক তো আমাকে একটি শিকার মিলিয়ে দে Thank you.
অনেক দিন পর আমি শিকার এসেছি, শিকার না আনি আমাকে প্রাসাদে ফিরে যাওয়া যাবে না। ওই তো ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে, ওই হরিণটাকে আমি শিকার চলে গেল, শিকার আমাকে করতেই হবে, শিকার না মিললে যে হবে না। ওই দেখতে পাচ্ছি না, হ্যাঁ আবার চলে গেল, এইবারে পেয়েছি, এইবারে পেয়েছি। তোমরা কি চাও? কি চিন্তা করছ দাদা, কি চাও আমার কাছে? তোমরা আপনার কাছে যা কিছু আছে সসম্মানে আমার কাছে তুলে দেন, তা যদি না দেন তাহলে আমাকে বাঁচাও। সরকার চমৎকার আমারই বনমাস এসে বাচ্চা, যদি জানের মায়া থাকে তাহলে এখান থেকে পালিয়ে যাও। আমি ওই নিরাজপুরের বাদশাহ কাব্য কাপড়। হ্যাঁ তুই তাহলে এসেছি আমাদের রাজা বাহাদুর, লে লে রাজা বাহাদুর তো আমার একটা তোমার স্থান আমার পায়ের নিচে নয়, তোমার স্থান আমার এই ভক্তি। বনরাজ তুমি আজ আমাকে বিপদের মুখে থেকে উদ্ধার করেছো, মহত্বের পরিচয় তুমি দিয়েছো সেই আজকে। বলো আমি তোমাকে কি দিয়ে পুরস্কৃত করতে পারি? আমি পুরস্কার পাওয়ার আশায় তোকে আমি উদ্ধার করে নেই, আমি এই বনবাসে থাকি, আমার বনে এসে যদি কেউ বিপদগ্রস্ত হয় তাকে এই বিপদ থেকে উদ্ধার করে হচ্ছে আমার কাজ। কিন্তু আমি যে আলী বাদশাহ কাব্য, আমি তোমাকে কিছু দান করতে চাই। বলো এই বনমাঝে তোমাকে আমি আমার পায়ের এই জরির জামাটা আমি কি তোমাকে উপহার দেব? একই বলছে রাজা বাহাদুর, আমি জঙ্গলি ভঙ্গলি আপনি আছি, এই শরীর জামা দিয়ে আমি কি করব? রেখে দাও বনরাজ, কোনদিন কাজে লাগতে পারে। শোনো বনরাজ, শুধু এই জরির জামাই নয়, তোমাকে আমি আর একটা উপহার দেব। ওই বট বৃক্ষের নিচে বেঁধে রেখে এসেছি আমার উড়িয়াবাজ ঘোড়াও, এসো আমার সাথে, আমি তোমাকে ওই উড়িয়াবাজ ঘোড়াটাও দান করবো। হে রাজা বাহাদুর, তুই যখন এত ইচ্ছে করেছিস তাহলে তোহার দান আমি সাদরে গ্রহণ করলাম। রাজা বাহাদুর ঠিক আছে,
আমি তোহার দান সাদরে গ্রহণ করলাম, আজ না হয় কাল, একদিন না একদিন। হ্যালো হ্যালো, এবার আমার কাজে আসবে।